নমস্কার। আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ সুন্দর একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এলাম, ছানার মালাই সন্দেশ। খুব সহজ এবং অল্প উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আমার রেসিপিটা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখি নি কীভাবে এই ছানার মালাই সন্দেশ বানিয়ে নেওয়া যায়। নরম তুলতুলে ছানার মালাই সন্দেশ বানাতে আমি এখানে দেখুন 1 লিটার পরিমাণ দুধ ফুটতে দিয়েছি, দুধটা ফুটছে। এবার আমি এই দুধটাকে লেবু রস দিয়ে ছানা তৈরি করে নেব। এবার আমি গ্যাসটা আস্তে করে দিলাম, আর এখানে একটা পাতি লেবু রস আমি নিয়ে নিয়েছি। এই রসটা আস্তে আস্তে দিয়ে এইভাবে নাড়তে থাকব। দেখুন ছানা কিন্তু অলরেডি কেটে গেছে, সমস্ত রসটা লাগলো না, তাতেই ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটা আমি একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব ভালো করে। ছানাটা আমি খুব ভালো করে ছেঁকে 2 বা 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এইভাবে চেপে নিংড়ে জলটা বার করে দেব, আর আমি 30 মিনিটের জন্য এইভাবে একটু ঝুলিয়ে রেখে দেব যাতে জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারে। এবার আমি মালাই বানিয়ে নেব। তার জন্য আর একটা কড়াইয়ে আমি 1 লিটার দুধকে ফুটিয়ে গাঢ় করে নিচ্ছি। দুধটা অনেকক্ষণই আমি ফুটতে দিয়েছিলাম, ফুটিয়ে এটা গাঢ় অলরেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচের দানা দিয়ে দিলাম। 1 লিটার দুধকে ফুটিয়ে আমি প্রায় 500 নিয়ে এসেছি, 1/2 লিটার হয়ে গেছে। এবার খুব তাড়াতাড়ি যদি দুধটা আমি গাঢ় করতে চাই তাহলে এর মধ্যে আমি একটু মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 টেবিল চামচ মিল্ক পাউডার অল্প অল্প করে মেশাবো। তাহলে কী হবে, দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, আর ক্রমাগত নাড়তে হবে, না হলে যে কোনো অবস্থাতে নিচে লেগে যেতে পারে। এভাবে দুধটা আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি। এখন ছানাটা থেকে জলটা পুরোপুরি ঝরে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা দেখুন আমি হাত দিয়ে একদম মেখে নরম করে নিয়েছি। এবার এই ছানাটা অল্প অল্প করে আমি মেশাতে থাকবো। খুব ভালো করে মেশাতে হবে যেন দলা পাকিয়ে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আমি সমস্ত ছানাটা দিয়ে দিয়েছি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছে, দিয়ে ক্রমাগত কিন্তু আমি নাড়তে থাকব। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমাদের মিষ্টি একটু কম পছন্দ করে, মিষ্টিটা একটু কম কম ভালোবাসে, তাই আমি একটু কম মিষ্টি দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এইভাবে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। এবার মালাই সন্দেশ প্রায় শেষের দিকে তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দেব। দিয়ে দেখুন এই যে কড়া থেকে উঠে আসছে, তার মানে এটা প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি একটা বোলের মধ্যে, কাছের বোলের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার
গরম অবস্থায় সামনেটা দিয়ে দিচ্ছি। একদম পুরো সমান করে নিচ্ছি। দেখুন আমি উপরটা সমান করে দিয়েছি। এবার আমি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, পেস্তা আর আমন্ড কুচি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি ফ্রিজে এটাকে দিয়ে দেব, সেট করতে দেব। 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি বার করে নিয়ে এসেছি সন্দেশটা। এবার আমি একটা ছুরি দিয়ে পিস করে নেব। এইভাবে আমি চৌকো চৌকো করে পিস করে নিলাম। এবার আমি দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন, একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ছানার সন্দেশ। আপনারা দেখতে পেলেন কত সহজে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।